আমাদের দেশের বনকে ধ্বংস করার জন্য প্রথমত দায়ী হচ্ছে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সবাই না, রিজন আপে একটু আগে যেটা বললেন, অধিকাংশ বন কর্মকর্তা এই বন উজাড়ের সাথে জড়িত, স্থানীয় জনপ্রতিনিধি। সম্প্রতি গত 10 থেকে 12 বছর ধরে আমরা যেটা দেখছি, তরুণ প্রজন্মের কিছু ছেলে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, তারা এই কাজে সরাসরি জড়িত। এই তরুণ প্রজন্ম বন উজাড়ের ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে এখন সাধারণ মানুষ আগে যেটুক প্রতিবাদ করতো সেটাও আর করতে পারছে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি, বনখেকো ওসমান যখন রাঙামাটিতে ছিলেন, তখন সে করেছে কি, ঢাকার কিছু ব্যবসায়ীদেরকে ধরে বলছেন যে আপনারা গাছ নিবেন, আমি গাছ দিব, কিভাবে দিব সেটা হচ্ছে আমার ব্যাপার। উনি কি করেছেন, কিছু ন্যাড়া পাহাড়ি অঞ্চলে ব্যক্তি মালিকাধীন হাজার হাজার একর জমিতে সেগুন গাছ আছে দেখিয়ে সেটাকে, যে গাছ নেওয়ার যে পারমিট, টিপি পারমিট যেটা বলে, সেটা দিয়ে সেই গাছগুলি যখন কেটে কোটি ঘনফুট গাছ রাঙামাটির এক জায়গায় স্তূপ করেছে, তখন আমি আজাদিতে সাংবাদিকতা করছি, আজাদিতে 3 দিন এই সংবাদটা লিড নিট হয়েছে। এই সংবাদ হওয়ার 3 দিনের মধ্যে সে প্রতি রাতে 60 থেকে 70টি ট্রাক একসাথে দিয়ে সেই গাছগুলি ঢাকা নিয়ে গেছে। তখন রাঙামাটির উনি 2/3 পরিপক্ক সেগুন কাঠ একজনেই ধ্বংস করে গেছে। এর পরবর্তীতে এখন যেটা হচ্ছে, সম্প্রতি আমি যেটা দেখলাম, বান্দরবন আমাদের সীতার পাহাড় বনাঞ্চল, কাপ্তাই আপনারা যাওয়ার সময় যে উঁচু পাহাড়টা দেখেন, সীতার পাহাড় যে সংরক্ষিত বনাঞ্চল সেটা, আর রাঙামাটিতে যে 3টা সংরক্ষিত বনাঞ্চল আছে, সেখানে অধিকাংশ জায়গায় বাঙালি এবং পাহাড়িরা নিজেদের আবাসস্থল গড়ে তুলে বিভিন্নভাবে সেই গাছগুলি কেটে পাহাড়ি পথে হয় ব্রিক ফিল্ডে দিচ্ছে, না হয় যেগুলি একটু দামি কাঠ সেগুলি ঢাকা সহ সারা দেশে বিক্রি করছে, এবং সেক্ষেত্রে বন বিভাগের সরাসরি যোগসাজশ আছে। কিছুদিন আগে আমরা একটা পত্রিকায় দেখলাম, এই বান্দরবনে এক স্থানীয় এক জনপ্রতিনিধি দীর্ঘ একটা রাস্তা করে, শুধু এই রাস্তাটা কেটেছে উনি সংরক্ষিত বনাঞ্চলের গাছ এনে ব্রিকফিল্ড সহ বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য, এবং সেটা উনি এখনো করছেন। প্রথম আলো এবং ডেইলি স্টারে সেটা 2 বার করে নিউজ হওয়ার পরও সেই কাজটা বন্ধ হয় নাই। আর যেটা আপনি বললেন, এখন আমাদের শহরাঞ্চল অথবা আমাদের চিটং শহরে সীতাকুণ্ড রেঞ্জে যে বনাঞ্চলটা আছে, কারণ বাংলাদেশের তো অধিকাংশ বনাঞ্চল হচ্ছে চট্টগ্রাম খুলনা এই 2 বিভাগে সবচেয়ে বেশি। চট্টগ্রামে আপনারা যখন ফেনী থেকে ঢুকেন, যে পাহাড়ি এলাকাটা চট্টগ্রাম পর্যন্ত প্রায় 150 কিলোমিটার, এই সব পাহাড় দেখবেন যে এখনো ন্যাড়া পড়ে আছে। অধিকাংশ ব্যক্তি মালাকার ট্রেনে করে আসার সময় সেটা আরো বেশি দেখা যায়, ব্যক্তি মালাকারের দিন কয়েকটা পাহাড়ে বনায়ন আছে, সেটা তারা সামাজিক বনায়ন অথবা নিজ উদ্যোগে করেছে বলে সেটা তারা পাহাড়া দিয়ে রাখছে।